গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা এখন ইভিনিং না, তাও আমি ইভিনিং বললাম, এখন হচ্ছে নাইট, এখন আছে রাত্রি 9:30 বাজে। তাহলে আজকে আমরা কোথায় যাব, কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার বড় মেয়ে আর ছোট মেয়ে এখন রিলস করতে ব্যস্ত ইনস্টাগ্রামে, তা চলো দেখতে থাকো। দেখছো কেমন ব্যস্ত? চলো এবার বেরানো যাক। দেখো আমার দিদি, আমরা এখন বেরাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে আমার শরীর একদম ভালো নেই, ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, খুব একটু না খুব ঠান্ডা লেগেছে, দুদিন ধরে ওষুধ খাচ্ছে। আজকে থেকে কলেজ স্টার্ট, কালকে যাচ্ছি না, কালকে রেস্ট নেবো, তারপর টুইস্টে থেকে কলেজ যাবো। তা চলো ভিডিওটা তুমি একটু দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এনজয় করো। চলো, আজ দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, এখানে অন্ধকার, মামা মা আসছে। তোমাদের দাদা ভাই দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না। চলো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা। আমার মামাম, আমার মামাম সারা রাস্তা বক 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 করতে যায়। আমরা প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দেখছিস গোবিন্দ কই? গোবিন্দ কোথায়? হারিয়ে গেছে বাবা। এটা পুচকিটার পিসি হয়, লাইভ না? আমাদের পুচকিটা ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। আপনি কে বলছেন? পম্পা গিফটটা নাও। যা গরম পড়েছে সে বলার মতো না, গরমে পুরো ঘেমে এত মস্ত। বাবা কিছু বল, কি বিশাল গরম পড়েছে। আমরা সবাই বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। মাম্মাম বলছে মিকি মাউস দেখে যে সত্যি করে কি করে মিকি আসলো, তাই তো মাম্মাম? টাকা এই দেখে মাম্মা, বলছে আমাদের মতন প্লেট। মামার প্লেটটা কি সুন্দর, তাই বলছো দিয়াই।
পুরি আর চানা মশলা। ভেজ মাঞ্চুরিয়ান মামা এখন খাচ্ছে, দেখো এই দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমার তোমার ঝাল লেগেছে? মোটেই ঝাল লাগেনি তোমার, তুমি তো ঝাল খাও। মামা কিছু খায়নি, মিষ্টি খাচ্ছে মামা এখন। আবার 5 বছর পর লাইন দেবে? একটাই বলছো, দুটো করে নেবা? না না, আর দুটো না, একটাই থাকবে কথা। ওই ফটো তুমি বলছিলে যা, তুমি একটু বসো, একটু ফটো তুলবে না? আমার মেয়ে এখন ফটো তুলবে। মাম নিচে দিকে দেখে হাঁটো, তোর একই সাজ গোজে আর আমার ভালো লাগে না। ধরো ধরো একটা ফটো তুলে দি, শুট আর হচ্ছে না, চল চলো চলো চলো। দেখতে পাচ্ছ আমি মায়ের বাড়ির সামনে এসেছি, মায়ের জন্য এখন ওয়েট করছি আমি, মা আসছে। খুব ভালোই রান্না বান্না হয়েছে, চলো মাকে, মা তরকারি দেবে তরকারিটা নিয়ে। এই তো এখানে দাঁড়িয়ে হচ্ছি আর আসছি। গাইজ দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, রান্না বান্না খুব সুন্দর হয়েছে, সে বলার মতন না। মামা আমার আইসক্রিম ঢুকিয়ে গেছো, আর এদিকে আমার বড় মেয়ে হেড মিস করতে ব্যস্ত, মিস করেই যাচ্ছে, করে যাচ্ছে ডিপে রাখো অত গলে যাবে, এত গরম পড়েছে সে বলার মতো না। তা বাধ্য হয়ে এসিটা চালালাম, এসেই আমি এসে দেখি আমি মায়ের বাড়ি গেছিলাম, এসে দেখি এরা এসিটা এসে চালাই নিয়ে বসে রিলস করছে, বুঝতে পারছো তো? এসে তারপর আমি এসিটা চালাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তা চলো ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর মাম্মাম দেখছো, দেখেছো দেখেছো আইসক্রিম খাচ্ছে আর বলছে দারুন। আমার ছোটো মেয়ে বলে আমার মাম্মামের মানে আমার ভিডিও আর হয় না, আর আমার বড় মেয়ের রিলস আর হয় না। চলো এখন রোহিত আসবে, রোহিতকে খেতে দেবো, তাহলে ভিডিওটা আমি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা বলছি রোহিত দাদার জন্য খাবার নিয়ে আসতো, কেন রোহিত দাদার খাবার নিয়ে আসবো, আমি রান্না করে গেছি সেটা খাবে রোহিত দাদা। তা চলো আজের মতন বকবক এখানেই শেষ করে দিলাম কিন্তু।